আজকের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর গণিতের জানুয়ারি দু হাজার বাইশের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান আলোচনা করব এর উত্তরগুলো খাতে সুন্দর করে করে রাখতে হবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো এক নম্বর কী বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো এখানে একটা প্রশ্নের সাথে চারটে করে উত্তর দেওয়া রয়েছে যে উত্তরটা সঠিক সেই উত্তরকে চিহ্ন দিতে হবে তোমরা প্রথমে এই প্রশ্নটাকে টুকে নেবে যেটা সঠিক সেটাকে চিহ্ন দেবে অথবা ডাক নম্বর সহ এই প্রশ্নটাকে লিখবে হাইফেন দিয়ে যেটা সঠিক সেটাকে লিখবে দেখো ক নম্বর কী বলেছে তিনশো আঠারো সংখ্যাটিতে এ এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের তিন গুণ শতকের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের থেকে তিন বেশি শতকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের আট গুণ এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের থেকে পাঁচ বেশি তাহলে এখানে দেখো এটা হচ্ছে একক দশক শতক আমি তোমাদের বোঝানোর জন্য এখানে লিখে দিচ্ছি তোমাদের লেখার দরকার নেই তাহলে একক হচ্ছে আট দশক হচ্ছে এক আর শতক হচ্ছে তিন প্রথমে কি বলেছে এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের তিন গুণ এককের ঘরের অঙ্ক দশকের তিন গুণ এটা ভুল আছে মিলছে না শতকের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের থেকে তিন বেশি শতকের ঘরের অঙ্ক তিন আর দশকের ঘরের অঙ্ক হচ্ছে এক তিন বেশি না এটাও ভুল তারপরে দেখো শতকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের গুণ শতকের ঘরের অঙ্ক এককের ঘর এর আট গুণ এটাও ঠিক না ডি নম্বর দেখো এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের থেকে পাঁচ বেশি এককের ঘরের অঙ্ক আট আর শতকের ঘরের অঙ্ক হচ্ছে তিন এদের বিয়োগ করলে পাঁচ তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর হবে এবার দেখো খ নম্বর খ নম্বর কী বলেছে পাঁচ দুই শূন্য তিন সংখ্যাটিতে শূন্য এর স্থানীয় মান শূন্যর স্থানীয় মান হচ্ছে শূন্যর স্থানীয় মান শূন্যই হবে তাহলে এ নম্বর উত্তরটা এখানে সঠিক আছে এবার দেখো একের গ নম্বর একশো বত্রিশ সংখ্যাটিকে কার দিয়ে প্রকাশ করলে পাবো তাহলে একশো বত্রিশকে আমরা কীভাবে লিখবো একশো বত্রিশের জন্য আমরা একশোর একটা কার্ড নিব তিনটা দশের কার্ড নিব আর দুটো একের কার্ড নিব ডি নম্বর উত্তরটা কিন্তু ঠিক আছে এবার দেখো দুইয়ের ক নম্বর তিনশো নিরানব্বই সংখ্যাটির এক বেশি সংখ্যাটি চার অঙ্ক বিশিষ্ট দেখো তিনশো নিরানব্বইয়ের সাথে যদি আমরা একে যোগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে চারশো এটা কিন্তু চার অঙ্ক বিশিষ্ট নয় তিন অঙ্ক বিশিষ্টই সংখ্যা তাহলে এটা মিথ্যা তোমরা বাক্যটা লিখে দিবে দাগ নম্বর সহ তার পাশে লিখবে মিথ্যা খ নম্বর সাতাশ সংখ্যাটিকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ সৃষ্টি ভাজক থেকে দুই কম হবে তাহলে পাঁচ দিয়ে সাতাশকে ভাগ করতে হবে আমরা সাতাশ দিয়ে যদি ভাগ করি তাহলে পাঁচ পাঁচে হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ দুই তাহলে ভাগ শেষটি এটা হচ্ছে ভাগ শেষ ভাগ শেষটি ভাজক থেকে ভাজক হচ্ছে পাঁচ থেকে দুই কম হবে আমি যদি পাঁচ থেকে দুইকে বিয়োগ করি তাহলে হবে তিন তাহলে এটা কিন্তু মিথ্যা বলেছে এর গুণিতক সর্বদা তিন দ্বারা বিভাজ্য এর গুণিতক আমরা যদি দেখি দুইয়ের গুণিতক ওকে দুই দুই দুগুণি চার তিন দুগুণি ছয় কিন্তু সময় কিন্তু চার কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে এটা কিন্তু এখানে মিথ্যা আছে এবারে দেখো তিন নম্বর স্তম্ভ মেলাও তোমরা প্রথমে স্তম্ভটাকে এঁকে নিবে স্তম্ভ যেমন ছবি আছে সেই রকমভাবে আঁকবে স্তম্ভ এলোমেলো রয়েছে তোমরা সেটাকে সাজিয়ে লিখবে ক্ষয়স্তম্ভের প্রথমে লিখবে এই ছবির পাশে লিখবে ছটি সমতল লিখবে এই শঙ্কুর পাশে লিখবে একটি সমতল একটি বক্রতল সি নম্বরটাকে লিখবে গ নম্বরের ছবির পাশে লিখবে একটি বক্রতল আর ঘ নম্বরের পাশে লিখবে দুটি সমতল আর হচ্ছে একটি বক্রতল এইভাবে কিন্তু তোমরা এটা করে নিবে এবার দেখো চারের ক নম্বর ছয় এর গুণনিয়োগগুলি এর গুণনিয়োগগুলি ছয় ও চারের সাধারণ গুণনিয়োগগুলি চিত্রে দুটি বৃত্তের মধ্যে ছয় ও চারের গুণনীয়গুলি বসাও এবং দুটি বৃত্তের সাধারণ জায়গাতে ছয় ও চারের সাধারণ গুণনিয়োগগুলি বসাও তাহলে আমরা প্রথমে ছয় এর গুণনিয়োগ বের করি প্রথমে দুই দিয়ে যাবে তিন দুগুনি ছয় তারপরে তিন ওকে তিন তাহলে ছয়ের গুণনীয়ক পাবো এক দুই তিন আর চারের ক্ষেত্রে নিয়োগ আমরা পাবো দুই দুগুন চার দুই ওকে দুই তাহলে এখানে নিয়োগ হচ্ছে এক হবে দুই হবে চার হবে এখানে নিয়োগ হচ্ছে এক হবে দুই হবে তিন হবে আর ছয় হবে এবারে কি বলেছে দুটি বৃত্তের মধ্যে ছয়ের নিয়োগগুলোকে বসাতে বলেছে এবং সাধারণ জায়গাতে সাধারণ নিয়োগকে বসাবো সাধারণ নিয়োগ কোনগুলো সাধারণ নিয়োগ হচ্ছে যেটা উভয়ের মধ্যে আছে দেখো এক এবং দুই উভয়ের মধ্যে আছে তাহলে এক কমা দুই উভয়ের মধ্যে আছে আচ্ছা চারের গুণ নিয়োগ তাহলে এক আর দুই লিখে দিলাম তাহলে এখানে শুধুমাত্র চার লিখতে হবে এখানে দেখো ছয়ের গুণ নিয়োগ এক দুই তিন ছয় ছিল এখানে এক আর দুই লিখলাম তাহলে এখানে লিখব তিন আর হচ্ছে কমা ছয় এইভাবে তোমরা কিন্তু পেন্সিল দিয়ে প্রথমে এটাকে করে নিবে করে নেওয়ার পর তারপরে কিন্তু এই সংখ্যাগুলোকে লিখবে এবার দেখো খ নম্বর একজন কৃষক তার মোট জমির দুইয়ের পাঁচ অংশে ধান সাতের পনেরো অংশে পাট লাগিয়েছে ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ ব্যবহার করেছেন মোট বলেছে মোট বললে আমাদেরকে সর্বদা যোগ করতে হবে এটাকে তোমরা এইভাবে লিখে করবে চারের খ নম্বর তাহলে ধান লাগিয়েছে ধান লাগিয়েছে লাগিয়েছে পাঁচ অংশে পাট লাগিয়েছে লাগিয়েছে সাতের পনেরো অংশে এটা হচ্ছে সাতের পনেরো এটা এইবারে কি বলছে মোট কত অংশে ধান ও পাট লাগিয়েছে তাহলে ধান ও পাট লাগানো হয়েছে লাগানো হয়েছে কতখানি না দুয়ের পাঁচ মোর যেহেতু বলেছে যোগ করতে হবে এবং সাতের পনেরো অংশ তাহলে ধান ও পাট লাগানো হয়েছে এই দুটোকে যোগ করে দিলাম পাঁচ আর পনেরো যদি আমরা লসু করি পাঁচ দিয়ে যাবে পাঁচকে পাঁচ তিন পাঁচে পনেরো তাহলে লসাগু দাঁড়ালে পাবো আমরা পাঁচ গুণ চিহ্ন এক গুণ চিহ্ন তিন তিন পাঁচে হচ্ছে পনেরো তাহলে এদের লসাগু হচ্ছে পনেরো একেতে ভাগ করলে তাহলে তিন তাহলে তিন দুগুনি হচ্ছে ছয় তাহলে এখানে সাত তাহলে সাত এবং ছয়কে যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে তেরো তাহলে তেরো বাই পনেরো অংশ তাহলে এখানে উত্তর লিখবো আমরা এইভাবে ধান ও পাটের জন্য পাটের জন্য কৃষকটি কৃষকটি তেরো বাই পনেরো অংশ জমি ব্যবহার করেছেন জমি ব্যবহার করেছে তোমাদের এখানে যেভাবে উত্তরগুলো করে দিলাম তোমরাও খাতায় সেভাবে উত্তরগুলো করে রাখবি বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখতে থাকো ধন্যবাদ